Beninha, mar babai. Eita, mar babai. Eita, mar banai. Bunui, bunui, bunui. Beninha, beninha, bunui. Bunui, 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 bunui. Dada, আমি যাচ্ছি। বেনি খিচুড়িটা রান্না করা আছে, আপনি খাইয়ে দেবেন ওকে। হ্যাঁ যাচ্ছি মানে এখন তো সবে 7:20, তুমি 8টার সময় যাও তো। না না, আপনার ঘড়িটা স্লো আছে, তাহলে 7:45 বাজে। আমি যাচ্ছি। ও ওর খিচুড়িটা যখন খাওয়াবেন না, ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দেবেন। হ্যাঁ আপনার খাওয়াটা রান্নাঘরে রাখা আছে, আর আমি দুধটা ফুটিয়ে রেখেছি, ঠান্ডা হলে একটু ফ্রিজে রেখে দেবেন, ঠিক আছে? শোন না বাবু, আমার তাই আমি কাল কালকে আসবো, কালকে দুধ তুমি মায়ের একটা ছোট্ট কাজ আছে গো, তুমি যাও। তার আগে বলছি একটু জল গরম করে দেবে এক বালতি, না আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, পাটা চুপিয়ে বসতাম আর কি। কি করছে বেনাই, কি করছে বেনাই, কি করছে বেনাই, কি করছে বেনাই, কি করছে বেনাই। ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি বলো বেনাই তুমি কি করছো। পাজি মেয়ে তাড়াতাড়ি পাল্লাবার তাল করে, আমার বেনাই ছোনাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্ল্যান করে, বুঝবে মজা, বুঝবে খেলা কালকে। আচ্ছা বেনাই বলতো, আমি ভালো বাবাই নই? মাম্মা মেলে বলিস, কত ভালো করে ছামলেছি তোকে, কত চালাক তোর বাবাই, কত কিছু ম্যানেজ করছে, আমার বেনাই ছোনাকে ম্যানেজ করছে। তুমি শুধু ছুঁচু করো না, হ্যাঁ ছুঁচু করা খুব খারাপ অভ্যেস, যখন তখন যেখানে সেখানে ছুঁচু করে নেবে নাই, এই ছুঁচু করে নেবে নাই। কোথায় তুমি রায়? আই মাই টট বি আ গুড হাজবেন্ড, কিন্তু এসে দেখো অ্যাটলিস্ট তোমার বেনাইটাকে তো সামলাচ্ছি। কি করবে তুমি, কাঁদছো কেন? তুমি রেডিও মির্চি শুনবে? তুমি রেডিও মির্চি শুনবে? বক বক শুনবে? আজ তোমার জন্য আমি রেডিও মির্চি চালিয়ে দেবো। কি গান শুনবে? ঘুম পেয়েছে বেনাই এর গো, ঘুম পেয়েছে, ঘুম পাড়া দে, ঘুম পাড়া দে, ঘুম ঘুম পাড়া দে, ঘুম পাড়া দে, ঘুম তাড়াতাড়ি আসতে হলো। সেটা কিছু না, কিচি করে দিয়েছো তুমি, তোমার খাওয়া হয়ে গেছে, ফার্স্ট ফিড হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, অফিসের প্রেজেন্টেশনের সমস্ত কাগজ রেডি, বসকে আজ দেবো আমি প্রেজেন্টেশন, বেনির বাবা। আমরা এখন কি করব, কি করব? আচ্ছা জয়দীপ আঙ্কেলকে একটা ফোন করব। দেখি জয়দীপ আঙ্কেলকে একটা ফোন করি, ফোন 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 বাবাই ফোন ফোন জয়দীপ আঙ্কেলকে। হ্যালো জয়দীপ আঙ্কেল, হ্যালো, গুড মর্নিং জয়। হ্যাঁ গুড মর্নিং অভিকদা, চলে আয়। তোমার পেপার ওয়ার্ক সব কমপ্লিট? ইয়েস মাই সন, সব কমপ্লিট, তুই চলে আয়। ওকে বাই। কি দেখছো বাবু, কি দেখছো তুমি, কি দেখছো? আমার ব্যানি বাবু কি করবে এখন, গান শুনবে নাকি, রেডিও মির্চি শুনবে নাকি, নাচু নাচু করবে নাকি, গানু গানু করবে নাকি, বুঝলো? হ্যাঁ একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করার মতন কথা না বললেই রাগ করবো না? সারা রাত বোধ হয় বাচ্চাটাকে নিয়ে আপনার অনেক ঝামেলা গেছে, প্রেশারও হয়েছে অনেক। আপনি একটা কাজ করুন না, আপনি 1 ঘন্টা রেস্ট নিয়ে নিন, আমি তো এসে গেছি। হুমা এতে রাগ করবো কেন, খুব ভালো অফার। তবে আমি একটা কথা বলতে চাই, তাতে তুমি রাগ করবে না তো? বলুন। তোমার ঘড়িটা না আমি ফাস্ট করে দিয়েছিলাম। বুঝ বুঝ বেনি,
ব্যানি এখন কি করবে, কি করবে ব্যানি? অভিক দাস দারুণ মুডে, ভালো। আজ প্রথম আমাকে জয় বলে ডাকলো, আই ফিল সো গুড। ভালো, লোকটার কিন্তু ক্যালি আছে, এত প্রবলেমের মধ্যেও ঠিক কাজগুলো করে রেখেছে। ভালো, তুই তখন থেকে ভাঙা রেকর্ডের মতো ভালো 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 করে যাচ্ছিস কেন বলতো? তারা তো আর কি করব। কি রে, তোকে আজকে এত অফ দেখাচ্ছে কেন বলতো? অভিক দা তোকে জয় বলে ডেকেছে, তাই তোর আনন্দের কারণও আছে। আমাকে তো সেরকম কিছু বলে ডাকেনি, তাই আমার আনন্দ হচ্ছে না। ইউ আর জেলাস লেনা, তুই হিংসা করছিস। হে রাম, তোর বাবা মা তোকে এই শিখিয়েছে, অন্য লোক খুশি হলে হিংসা করতে নেই। একটা থাপ্পড় মারবো আমি কিন্তু অভিক দাকে বলে দেবো, তাহলে তোকে মেরেই ফেলবো। অভিক দা একজন খুব দুঃখ পেয়েছে, কোনোরকম নিকনেম দেওয়া হয়নি তো, আমি জয়দীপ থেকে জয় আর লীনা। তুই বোকামো করিস না জয়দীপ, প্লিজ। লি, ব্রুস লি, জেট লি, কেট লি, লি ইজ এ গুড নেম। যাই হোক, নে কাগজপত্র সব রেডি, এভরিথিং ইজ ইন অর্ডার, একবার দেখে নিস। আর লি শোন, আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্টস কাল বাদে পরশু রাখিস, ঠিক আছে? কাল প্রেজেন্টেশন, তারপরের দিন। কাল তুমি প্রেজেন্টেশনে আসতে পারবে? কেন পারবো না? রায়দি তো এখনো ফেরেনি না, ব্যানিকে কি মায়াদির কাছে রেখে যাবে? ব্যানিকে নিয়েই অফিসে যেতে পারি। অফিসে? মায়ার ভরসাতে তো আর ব্যানিকে রেখে যেতে পারি না। আমি তাহলে ব্যানিকে সামলাবো কেমন? তোমরা না হয় অন্য কোনো কাজ করো, কোনো চিন্তা করো না। আইডিয়াটা খারাপ নয়, আর আমার বাদবাকি যা যা কাজ আছে সব প্রেজেন্টেশনের পর না হয়। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি ড্রাফট করে তোমাকে প্রিন্ট আউট পাঠিয়ে দেবো, তুমি আমাকে ফোনে জানিয়ে দিও, তারপর কারেকশন করে নিও। থ্যাংক ইউ। উই আর প্রাউড অফ ইউ অভিক দা, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর এই ক্রাইসিসের সময় আমরা সত্যি বুঝতে পেরেছি, ইউ আর আ কমপ্লিট ম্যান, ভালো বস, দারুণ বাবা, বাট নট আ ভেরি গুড হাজবেন্ড। ওকে, সি ইউ, অল দ্য বেস্ট। লি বলবে না স্যার, ওই অভিভাবক বাড়ি থেকে একটা ছেলে আর মেয়ে এখনই বেরোলো স্যার, এখন কি করবো স্যার? ভোলাকে বলো ওদের ফলো করতে। আর আমি স্যার? ওখানে থাকো, হ্যাঁ ফোনটা রাখো। তুমি ওদিকে ফলো করো, আমি এখানে দাঁড়াচ্ছি। কে রে বাবা? হ্যালো, চলে আসুন। কে? আরে আমি ইন্সপেক্টর বিপত্তারুণ ঘোষাল বলছি, থানাতে চলে আসুন এক্ষুনি। কেন এই মুহূর্তে থানায় যেতে হবে কেন আমাকে? আমি এখন যেতে পারছি না, আমার পক্ষে থানায় যাওয়া অসম্ভব। আরে বাবা, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, বলো তোমার নাম পাঁচু পাল কিনা। না স্যার, আমি তো বারবার বলছি আমার নাম পঞ্চম নাক। মিথ্যে কথা। হ্যাঁ পঞ্চম পাঁচু হতে পারে, কিন্তু নাক কি করে পাল হয়? না না, এটা তো হতে পারে না। আচ্ছা মুশকিল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আপনি জোর করে কেন আমার নামটা পাল্টানোর চেষ্টা করছেন? নাম পাল্টাবার চেষ্টা? তাহলে এই স্লিপটা কি মিথ্যে কথা বলছে? স্লিপ কখনো মিথ্যে কথা বলে না, মানুষ বলতে পারে, তুমি বলতে পারো। দূর মশাই, এটা কি? হ্যাঁ এটা কিসের স্লিপ, এতে কি লেখা আছে? এটা একটা কুরিয়ারের স্লিপ, মানে যে চিঠি পাঠিয়েছে তার নাম ঠিকানা এখানে লেখা থাকে। এই তো লেখা রয়েছে, পাঁচু পাল, 16 রিজেন্ট রো, ক্যালকাটা 90। এটা তো আমারই বাড়ির ঠিকানা। তাহলে পাঁচু, এতক্ষণ বলছিলে তুমি পাঁচু নাও। দেখুন মশাই, আপনার কাছে আমি হাত জোর করছি, প্লিজ ওই পাঁচু নামে আমাকে ডাকবেন না। ছোটবেলা থেকে ওই নামটা শুনতে শুনতে না আমার মাথা খারাপ হয়ে গেছে, আর তাছাড়া আমার নাম হচ্ছে পঞ্চম, আর তা থেকে কিনা পাঁচু। পাঁচু, তোমাকে এমন পেঁচান পেঁচাবো ওই কাঠগড়ায় যদি না তুমি আমাকে সহযোগিতা করো। দেখুন আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন, আমারও কিন্তু অনেক জানাশোনা আছে, একটা ফোন করলে। করো করো করো, একটা ফোন করো না অভিক ব্যানার্জিকে। অভিক ব্যানার্জি? সেটা আবার কে? কেন তুমি চেনো না অভিক ব্যানার্জিকে? বলো তাকে এখানে এসে কনফেস করতে যে সে তার স্ত্রীকে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি আবোল তাবোল বকছেন আপনি,
সেই ভোর চারটের সময় আমায় থানায় তুলে নিয়ে এসেছেন, আর তারপর থেকে আপনি যা ইচ্ছে তাই অত্যাচার করছেন, যা ইচ্ছে করছেন। দেখুন, আপনাকে কিন্তু আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু খুব একটা সুবিধার ছেলে নই, খুব খারাপ ছেলে। আপনি আপনার বিপদ কিন্তু নিজেই ডেকে নিয়ে আসছেন। দেখো, তুমি কত খারাপ ছেলে সে কথা আমাকে আবার জানাতে হবে না নতুন করে। আর বিপদের কথা বলছো, বিপদ যখন এসে হাজির হবে তখন বুঝবে বিপদটা কার। আরে এই তো বলতে বলতেই বিপদ এসে হাজির। আরে বাচ্চা কোথায়? বাচ্চা গাড়ি নেই? হ্যাঁ, বাচ্চা আছে গাড়িতে। গাড়িতে? আর কে কে আছে গাড়িতে? কেন, ড্রাইভার আছে, মায়া আছে। তো আপনি আপনার ড্রাইভারকে বলে দিন ওদের বাড়ি দিয়ে আসতে, কারণ আপনি তো আজকে আর বাড়িতে ফিরছেন না। ইন্সপেক্টর ঘোষাল, আপনি কি সোজাভাবে কোনো কথাই বলতে পারেন না? অভিক বাবু, আপনার খেলা শেষ। দেখুন, লোকটা আপনার সামনেই বসে আছে, দিন 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 কনফেশনটা দিন, কারণ আপনার কেসটা সালটালে তারপর আমার অন্য কেসগুলো সালটাতে হবে। দিন কনফেশনটা দিন। আরে কিসের কনফেশন? তাহলে আপনি বলছেন যে আপনি যে চিঠিটা পেয়েছেন সেটা আপনার বউয়ের নয়? ইন্সপেক্টর ঘোষাল, ওই চিঠিটা আমার বউয়েরই লেখা। তাহলে তো ব্যাপারটা খুবই সোজা, আপনি নিজেই চিঠিটা পাঠিয়েছেন। কেননা স্লিপ কখনো মিথ্যে কথা বলে না। কিসের স্লিপ? এটা তো আমার বউয়ের হ্যান্ডরাইটিং। বউয়ের হ্যান্ডরাইটিং? আচ্ছা বেশ, এ নিন সেই চিঠি, মিলিয়ে নিন। তাই তো, আপনার বইয়েরই হ্যান্ডরাইটিং মনে হচ্ছে। আপনার কোনো? ইন্সপেক্টর ঘোষাল, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমাকে সরি বলতে হচ্ছে পাঁচুবাবু। আমার নাম পঞ্চম নাগ। আর আমার নাম অভিক ব্যানার্জি। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। চাসালা, এটা কিরকম হলো? মায়া? হ্যাঁ দাদা। ওকে একটু সামলাও, সারা রাত ঘুম হয়ে। এসো বাবা, এসো এসো বাবা, একটু রেস্ট নেবে, এসো এসো এসো। শোন আছে, আমরা আমরা বেড়াতে যাব না? আমরা ওই ওই তো বাবা, একটু শুক বাবু। আমরা বেড়াতে যাব। Thank you. আর কতদিন চলবে এভাবে? কেন, আবার কি হলো? আবার কি হলো মানে, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারি না অভি, তোমার বাড়িতে ফেরার দরকারটা কি? তুমি তো অফিসেই থাকতে পারো। ব্যানির প্রতি তোমার কোনো কর্তব্য নেই, সব দায়িত্ব আমার। তুমি একটা কথা কিন্তু ভুলে যাচ্ছ, ব্যানি তোমাকে মিস করে। আমি তো এসব ব্যানির জন্যই করছি রাই। কি করছো তুমি ব্যানির জন্য বলো তো? কি করো তুমি ওর জন্য? অফিস থেকে তো রাত্রিরে ফেরো তুমি 10টা বা 11টা, এসে ড্রিঙ্ক করতে বসে যাও, তারপর দেখো টিভি আর বাবুর সঙ্গে কম্পিউটারের সামনে। ব্যানির জন্য কি করো তুমি অভিক? শোনো রাই, একটা কথা খুব স্পষ্ট করে বলি, তোমার স্বামী কোনো গভর্নমেন্ট অফিসে কাজ করে না যে 5টা বাজলো আর আমি ড্যাং ড্যাং করে বাড়ি চলে এলাম। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, ইট হ্যাজ ইটস ওন রুলস। অফিস টাইম শেষ হলেও আমার কাজ শেষ হয় না, আই এম সরি টু সে দ্যাট। আমাকে রোজ নিত্য নতুন টার্গেটস মিট করতে হয়, ইটস এ কম্পিটিটিভ মার্কেট, বাজারে কত কম্পিটিশন তুমি নিজেও জানো সেটা। কোম্পানি লাভ আমাকেই দেখতে হয়, আই হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস, সুতরাং আমার দেরি হতেই পারে। তাছাড়া আমি যা রাজ আমি যা রোজগার করছি তার আমি যা করছি সবই তো তোমাদের জন্য, তোমার জন্য, ব্যানির জন্য। কাল যদি আমার কিছু হয়ে যায় তখন তোমার কি হবে, ব্যানির কি হবে? কি করছো জয়দীপ, কাল এক্সিবিশন আর এখনো পোস্টার আসেনি? প্লিজ প্লিজ, না তুমি চট করে নিয়ে এসো ওগুলো। ঠিক আছে, দেখছি কি করা যায়। হ্যাঁ 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 অভিক, হ্যাঁ বাচ্চাকে ধরো, দুধটা বানিয়ে আনি। কি ধরবো?
আর না তোমাকে বলছি না রাই বাচ্চাকে একটুখানি ধরে আমি দুধ বানিয়ে নিয়ে ধরো আমি ফোনে কথা বলছি রাই আই এম বিজি রাইট নাও তুমি ফোনে কথা বলতে বলতে তো ম্যানিকে রাখতে পারো না আমি পারবো না আমি এখন একটা জরুরি কাজ করছি আমি ফোনে কথা বলছি প্লিজ তুমি পরে করো প্লিজ রাই যা ইচ্ছা করো হ্যাঁ জয়দীপ ব্যানি কি করছে গো ঘুমোচ্ছে অভিক এবার আমাদের একটা আয়া রাখতে হবে আয়া কেন অফিসও করব অফিস থেকে ফিরে এসে বাচ্চাও সামলাবো দুটো আমি একসাথে করতে পারবো না সেই ক্ষেত্রে তাহলে আমার একটা সাজেশন আছে আমাদের কিন্তু একটা আয়া রাখা উচিত অভিক আমি সেটাই বলছিলাম হ্যাঁ তুমি তো সেটাই বলছিলে এবার কত নেবে সকাল আটটা থেকে রাত্রির আটটা অবধি ডিউটি করবে কত আর নেবে 70-80 টাকা নেবে বাস নর্মাল তো নর্মাল আর সব কিছু সামলেও নেবে ব্যানিকে যদি আমি আমার মা বাবার কাছে রেখে দিই তোমার মা বাবার কাছে ব্যানি থাকবে মানে রাতেও এটা অবশ্য একটা পয়েন্ট মা বাবার উপর ভীষণ চাপ পড়ে যাবে একদিন দুদিন রাখতে পারবে তিন দিনের পর দিন রাখাটা না না তার থেকে বরং তুমি একজন আয়াকে বুক করে নাও আর তার থেকে বড় কথা হচ্ছে আমি চাই না আমার সন্তান কিছু ভুল ভাল ধ্যান ধারণা নিয়ে বড় হোক অভিক তার মানে তুমি বলতে চাইছো আমার মা বাবা আমাকে ভুল ভাল ধারণা দিয়ে বড় করেছে কি বলছো স্পষ্ট করে বলো না আরে আমি বলতে চাইছি তোমার মা বাবার তো বয়স হয়েছে তাই ওদের অনেক ধ্যান ধারণা একটু আউটডেটেড মানে ব্যাক তোমার মা বাবার বয়স হয়নি হ্যাঁ হয়েছে নিশ্চয়ই হয়েছে আর ওনারা ব্যাকডেটেড নন আমার মা বাবা ব্যাকডেটেড তুমি সবসময় আমার মা বাবার দোষ কেন ধরো অভি আরে বাবা তোমার মা বাবার দোষ ধরছি না আমি কি আর কি আশ্চর্য যে এ বাড়িতে আমি কোনো কথাই বলতে পারি না চারটের ফিড মিস হয়ে গেল ব্যানিকে তো স্যারিলাক খাওয়ানোর সময় ব্যানি মায়া ব্যানি মা কখন এলেন আপনারা ঘন্টা কানে খোলো তুমি ঘুমোচ্ছিলে তাই তোমায় ডিস্টার্ব করিনি চারটে দুধটা মাসিমা খাইয়ে দিয়েছেন দাদা থ্যাংক ইউ মা আপনি কি চা খাবেন হ্যাঁ সবার জন্য করো বেশি ঘুমিয়ে পড়েছিলাম ইনফ্যাক্ট সরি সরির কি আছে একা হাতে বাচ্চা মানুষ করা কি সোজা কাজ ক্লান্তি তো আসতেই পারে শুনলাম তুমি মাকে বলেছো যে ব্যানিকে আমাদের হাতে ছেড়ে দেবে না না বাবা আমি ওভাবে বলিনি আমি আসলে রাইকে দেখাতে চাই যে আমি অফিসের কাজ আর ব্যানি দুটোকেই সামলাতে পারি এটা আমার কাছে অনেকটা চ্যালেঞ্জের মতো ও এই চ্যালেঞ্জের কথা মনে পড়লো এই একা দাবা হয়ে যাবে আমার দাবা আসলে বাবা আমি এক কাজ করি ব্যানিকে সেরেল একটা খাইয়ে নিই তারপর বসবো না হয় বাহ দেখলে তো কিছু শিখলে এখনো শিখে কি লাভ আমাদের তো ছেলে মেয়ে হবে না তোমার মুখে কিছু আটকায় না অভিক আমি বলি কি আমরা যখন এসে গেছি তখন দাদু ভাইকে আমি খাইয়ে দিই তোমরা বরং একটু বসে মা আপনি শুধু কষ্ট করবেন আমি দেখছি তো আপনি বসুন না আরাম করুন না 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 হবে যেতে দাও বাড়িতে কোনো কাজ করে না ও আমি কোনো কাজ করি না না ঠিক আছে যখন থাকবো না তখন বুঝতে পারবে অভিককে জিজ্ঞেস করো বুঝছে কিনা হ্যাঁ বাবা মাজ রাইট আমি তো বেশ ভালোই বুঝছি
শোনো, তোমার কালকে একটা প্রেজেন্টেশন আছে না? হ্যাঁ, প্রেজেন্টেশনের কথা শুনলে তো আবার গায়ে জ্বর আসে। আমি একটা কথা বলি, আমরা আজকে দিনটা থেকে যাই, তুমি কালকে নিশ্চিন্তে অফিস যাও, আমরা বরং সারাদিন দাদু ভাইকে নিয়ে খেলা করব, ঠিক আছে? শোনো শোনো, তুমি তো আমাদের তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমরা যাব না। রায় যদি ফোন করে তো আমার সেলি তো ফোন করবে, তখন তো কথা বলতে পারবে। তাছাড়া ব্যানিকে ছেড়ে আমাদের থাকতে বলো না, কি থাকতে দেবে তো?